नमस्कार बंधुरा, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো পেটিএম পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। আপনার পেটিএম পাসওয়ার্ড যদি আপনার বন্ধু-বান্ধবের মধ্যে লিক হয়ে গেছে বা আপনি আপনার পেটিএম পাসওয়ার্ড ভুলে গেছেন, তো এই ভিডিওটি দেখে খুব সহজেই পেটিএম পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, অল্প অন্যভাবে চেঞ্জ করবেন। চলুন শুরু করি। डायल पैड ओपन कर डायल पैड ओपन कर नम्बर टाइप करबें 01204888488 लिखे अपनार पेटीएम अकाउंटे जे मोबाइल नम्बर रेजिस्ट्रेशन करा आछे से नम्बर थेके एकटा एखाने कल कर देवें। एखान थेके कल कर देवें। कल कर देवार पर एखाने प्रेस वन करबें। वन करे एखान थेके बेरिये जाबें। आपनार मोबाइल एकटी पेटीएम थेके एसएमएस चले आसबे। पेटीएम থেকে একটি এসএমএস চলে আসবে আপনার মোবাইলে, রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে, রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস চলে আসবে। এরকম দেখতে হবে এসএমএসটি। এসএমএস টেক্সটটি লিংক পাঠাবে, তো আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটি অন করে লিংকটি ওপেন করে নেবেন। আমি ওপেন করছি। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। দেখুন, এখানে আপনার নাম্বার থাকবে, চেঞ্জ পাসওয়ার্ড, তো আপনি নতুন পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। দেখুন, এন্টার নিউ পেটিএম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে এখানে প্রসেসে একবার ক্লিক করে দিবেন। প্রসেসে ক্লিক করা দেওয়ার পরে দেখুন এটা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এখান থেকে পেটিএম থেকে মেসেজ চলে আসলো, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ পাসওয়ার্ড চেঞ্জ। তো এখান থেকে अपने खूब सहजे पासवर्ड चेंज कर नीते पारबें। तो आशा करी बंधुरा भिडियोटि जदि भालो लागे अवश्य नेटबिन चैनल के सबसक्राइब करबें, पाशेर बेल आइकनटिते प्रेस करबें, एरकम नतून नतून भिडियो सबार प्रथमे देखार जन्य।